আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের চিংড়ি মাছ আঁকা শিখাবো। চিংড়ি মাছ আঁকার জন্য আমরা প্রথমে একের মতন আঁকবো। এভাবে আমরা সবসময় হালকা আঁকবো, যেন পরে মুছলে খাতা দাগ না বসে যায়। তাই আমরা এক আঁকবো এভাবে, একের মতন এভাবে আঁকবো। এবার এখান থেকে একটু এভাবে কোনা কোনা দিয়ে উপরে যাবে। এবং নিচেও একদম একটু একটু কোনা কোনা দিয়ে নিচে নামবে। নিচে নেমে আমরা একটু চোখের মতন একটু কোনা দিয়ে এভাবে আসব। এভাবে এসে একটু গ্রাউন্ড ঢেউ ঢেউ দিয়ে এভাবে মিলিয়ে দিব চিংড়ি মাছের মাথা। এবার আমরা পাঁচটা পয়েন্ট দিব, একদম একই সমান সমান জায়গায় রেখে। এক, দুই, তিন, চার, পাঁচ। এবার এখান থেকে জাস্ট হালকা একটু ঘুরিয়ে নিয়ে আসব। এটা আমাদের হেল্পিং লাইন, এটা গাঢ় করে দিব না, কারণ গাঢ় করে দিলে আমরা যদি পরে মুছি তখন খাতাটা ছিঁড়ে যেতে পারে বা কালো হয়ে যেতে পারে, খাতা নষ্ট হয়ে যেতে পারে। এরকম হালকা করে দিয়ে আমরা উপর থেকে এরকম রাউন্ড করে নিয়ে আসব, গোল গোল এরকম। এক, দুই, তিন, চার, পাঁচ, এই বরাবর আবার পয়েন্ট পয়েন্ট দিতে দিতে যাব। এবার এই পয়েন্টগুলো দেওয়া শেষ হলে এভাবে রাউন্ড করে মিলাবো, এভাবে রাউন্ড করে মিলাবো চিংড়ি মাছ। রাউন্ড করে মিলানোর পর আমরা এখান থেকে এরকম গোল করে নিয়ে এসে পাতার মতন নিয়ে আসব, এরকম দিব। আরেকটা পাতার মতন এভাবে দিব, তারপর এভাবে গোল করে মিশিয়ে দিব। এবার এই যে এই কোণাগুলায় জাস্ট একটু কোণা কোণা বের হবে, এবং এখান থেকে এটা চিকুন করে এই কোণা একটু মোটা দাগ হবে। এরকম চিকুন করে একবার আসবে, নিচে চিকুন আর উপরে মোটা দাগ, এভাবে। এখন আমরা এখান থেকে এরকম ভাবে ছোট ছোট সোজা সোজা দাগ দিব, একটু রাউন্ড রাউন্ড করে, এবং এইখানটায় ছোট ছোট দাগ দিব এভাবে। এবার এখান থেকে এভাবে রাউন্ড করে একটু বাঁকা করে সোজা সোজা দুটো দাগ দিব, এবং চোখ দিব। এবার চিংড়ি মাছের এভাবে হালকা হালকা করে এসে এভাবে যাবে, এরকম হালকা হালকা করে এসে হালকা আঁকবো। জানি ভুল হলে আমরা মুছি, মুছতে তো হবেই ছবি আঁকার জন্য, হালকা আঁকলে মুছলে সমস্যা হবে না। আবার এখান থেকে আরেকটা একটু নেমে জাস্ট এভাবে যাবে। এবার এখান থেকে একটু মিলাবো, একদম আবার একটু এরকম গোল গোল করে সমান সমান জায়গা রেখে, এবং এখানে মিলাবো। মিলিয়ে এভাবে একটু গোল দিয়ে এই কোণা এভাবে মিলাবো।
এবার চিংড়ি মাছের উপরটায় এভাবে আমরা ছোট 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 পয়েন্ট দিয়ে যাব, ছোট 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 বিন্দু। আমার চিংড়ি মাছ আঁকা শেষ, আমি এখন কালার করব। আমি পেস্টেল কালার করব। তোমাদের যদি চিংড়ি মাছের কালার হয় এইখান উপর দিকে গাঢ় ধূসর বা সিলভার কালার আর নিচে সাদা রং হবে শেড করে করলে, এছাড়া তোমাদের যদি ধূসর কালার বা সিলভার কালার না থাকে তাহলে তোমরা পেন্সিল দিয়েও করতে পারো। পেন্সিলে যেই সিলভার কালারটা সেটা দিয়ে করলেও চিংড়ি মাছের রংটা আসবে। উপরে আমি গাঢ় সিলভার কালারটা দিব, হালকা গাঢ়টা, একটু গাঢ় করে সিলভার কালারটা করব। গাঢ় সিলভারের পর আমি এখন হালকা সিলভারটা নিব শেড করে কালার করার জন্য। নিচে নিচে সব জায়গায় আমি হালকা সিলভারটা করব। তারপর আমি নিচটা গাঢ় সিলভার দিয়ে করব, অল্প একটু রাখবো হালকা সিলভার করার জন্য। এভাবে জাস্ট একটুখানি গাঢ়টা করব, এবার হালকাটা করব। এবার এই কোণাটা আমি গাঢ়টা করব। তোমাদের যদি সিলভার কালার না থাকে পেন্সিল কালার দিয়ে স্কেচও করলে হবে, সমস্যা নাই। একটু ডার্ক, তারপর লাইট লাইট, এবং এই যে চিকন চিকন দাগগুলো গাঢ় করে সিলভার কালারগুলো করব। চোখ কালো দিব, এবং সবার শেষে আমি তো পেস্টেল কালার করছি তাই আমার আন্ডারলাইনগুলো দেওয়ার জন্য পেন্সিল দিতে হবে, কারণ সাইন পেনগুলো বসবে না বা তোমরা কাল। চিংড়ি মাছ আঁকা শেষ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভিডিওটি দেখে সুন্দর করে আঁকবে। আল্লাহ হাফেজ।